হ্যাঁ বলুন বলুন। নমস্কার বলুন। আমাকে মনে আছে, হ্যাঁ আমাকে মনে আছে আপনার। হ্যাঁ মনে পড়ছে, এই যে লোকগীতি গেয়েছিলাম। হ্যাঁ বলুন। স্টুডিওতে আসছি। আপনিও তো আমাকে মনে আছে, বাঙ্গালপুর গানের স্কুলে দেখা হয়েছিল। রাবাবু বলছেন, মনে আছে আপনাকে? মনে আছে। আচ্ছা আচ্ছা, সবাইকে নমস্কার। আর আমার বিশেষ অনুরোধ নেই, কিন্তু খুব ভালো লাগছে সবাইকে দেখে, আমার খুব আনন্দ হচ্ছে। ঠিক আছে, আমি রাখছি। ভালো লাগলো, সঙ্গে থাকুন। আমার বিশেষ কোনো নেই। ধন্যবাদ। ধন্যবাদ। তো কিছু কিছু শিল্পী আছেন, তারাও জুড়ে থাকেন আমাদের এই অনুষ্ঠানে, ভালো লাগে, আপনার সাথে থাকবেন সবসময়। তো যে কথাটা আমি জানতে চাইছিলাম দীপাকরের কাছ থেকে, সেটা অবশ্যই জেনে নিতে চাইব, গান আগে না তবলা না সিনথেসাইজার, কোনটা আগে তোমার জীবনে? জীবনে প্রথমে আমি তবলা দিয়ে শুরু করি, একটু সামনে আসো। হ্যাঁ, তবলা দিয়ে আমার জীবন শুরু হয়, তো পাশাপাশি গানও করি। আচ্ছা, তো বোনের হাত থেকে, দিদির হাত দিয়ে গান শুরু। কি নাম দিদির? আমার দিদির নাম বনশ্রী দাস। আচ্ছা, উনি গান করেন? হ্যাঁ গান করেন, ধর্মনগরে আছেন। আচ্ছা, বিয়ে হয়েছে, ওনার হাত দিয়ে প্রথম গান শুরু, তারপর ধীরে ধীরে গান কি জিনিস বুঝতে শিখলাম। আচ্ছা আচ্ছা, তখন আস্তে আস্তে সে কে মানে যে গুরু ধরতে হবে গান শিখতে হলে তো কেউ কাউকে চাই, তখন আমার মাসি ছিলেন। আচ্ছা, মাসির কাছে অনেকদিন তালিম নিয়েছি। বাহ, স্মিতা দাস। পারিবারিক সূত্রে গান বাজনার সাথে বেঁধে আছে? মাও গান করতেন, বাবাও গান করতেন। আচ্ছা, ছোটবেলায় আমরা ঘরে হারমোনিয়াম তবলা। বাহ, একশো টাকা দামের হারমোনিয়াম এখনো আছে, আর 45 টাকা দামের 45 রুপিসের তবলা এখনো আছে। বাহ বাহ, এটা খুব অনেক বড় স্মৃতি এটা। হ্যাঁ দীপাকর, এইভাবে আমাদের অনুষ্ঠান চলবে। হ্যাঁ, তো কথা তো হবে, আরও অনেক কিছু জানবো, তোমার অজানা গল্প দর্শককে জানাবো আমরা। তুমি আরেকটা গানে যাও, কি শোনাবে? সমাসঙ্গীত সামনে চলে আসলো, করার ইচ্ছা করছে আজকে। ঠিক ঠিক, যেহেতু অনেকদিন পর মানে অনেক বছর পর গান করছি আর কি। চলো, লাইনটা কোনো কারণে মা গো আমার, মা হয়ে মা
I'm